আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এই তো বেলা 11:30 বাজে, নাস্তা করতে বসছি। এদের মিতাপ্মা ভর্তা করছে, মিষ্টি কুমড়া ভর্তা, ডিম ভাজি, আলু ভর্তা আর মরিচের ভর্তা আর সাদা ভাত। যেহেতু বাচ্চা দুইটাই অসুস্থ, সারা রাতই জাগেছিলাম প্রায়। তারপর সকাল 7:30টার সময় সারা গাছটা তুলে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। নিয়ে এসে দুই বাচ্চা খাওয়ায়ে, ওষুধ খাওয়ায়ে, ঘুম লাগা দিয়ে তারপর আমি রান্না করতে আসছি। রান্না করি নাই এখনও। মিতাপুম্মাই ভাত রান্না করছে, মিতাপুম্মাই ভর্তা করছে, বাবুদের খাইতে দিছে, আর রান্নাঘরও মিতাপুম্মা পরিষ্কার করছে, ডাইল চুলাই দিয়ে দিয়েছে। আমি শুধু দুপুরে ভাত আর মুরগির মাংসটা রান্না করবো। ঘুম নাই, চোখে চোখ কেমন লাগছে ভাত খাইতে? সারার এখনও গায়ে জ্বর 100, ভালো লাগছে না, টেনশনে। যেহেতু বড় মানুষ নাই মাথার উপরে, আম্মা আব্বু নাই, সজীব নাই, একটা টেনশন আলাদা কাজ করছে, খারাপ লাগছে, ভালো লাগছে না। সোহাগ বলছে তুমি জল পট্টি দাও, আমি আসি, ভাত একটু বাড়ছি খেয়ে নিই। মিতাপুম্মা বেড়ে ডাকছে আর সিদ্ধাতুল না খেয়ে ঘুমাচ্ছে। কি করবো, বাচ্চা কাচ্চা না খাইতে চাইলে 103-4 জ্বর আলে তো খাওয়া যায় না, কিচ্ছু করার নাই। দুপুরে রান্না করতে আসছি, 1:30টার সময় ডাল রান্না করে রাখছি, তেলে দিলাম, আর মুরগির মাংস আর আলু কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে কড়াই চুলাই দিয়ে দিচ্ছি। ভাত হচ্ছে এদিকে, আর সারার জ্বর নামছে না, টেনশনে আছি। ওর মাথায় পানি দিয়ে গা হাত পা পোস করে আবার নাপা খাওয়া দিয়ে রান্না করতে আসছি, যেহেতু রাচেল দুপুরবেলা খাবার নিতে আসবে। মিতাপুম্মা সব কাজ সারছে, রান্নাঘর গোছানো সব কিছুই করছে, যে টেবিল পরিষ্কার করা, সব জায়গায় পরিষ্কার করে রাখছে, আমি শুধু রান্না করছি। তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি চুলাই, মুরগিটা যেহেতু দিব তার জন্য। আর আজকে আলাদা আলাদা করে ভাজবো না, মুরগি আলু একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, মুরগিটা দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে। মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ দেওয়ার পরে মিতাপুম্মা ডাকছে, সাজিয়ে আসো, মেয়ের অনেক জ্বর, আবার মাথায় পানি দিতে দিয়েছিলাম। এই তো মশলা সব এক জায়গায়, পানি দিয়ে গুলাই নিচ্ছি, আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব মুরগিটা। দিয়েই পানি দিয়ে দিচ্ছি, যেহেতু দাঁড়া থেকে আমার কষানোর সময় নাই, একটু আস্তে আস্তে ধীরে ধীরে হোক, আমি লো করে দিয়ে যাবো চুলার আস, আর বাবুর কাছে যাব, বাবুকে যায় জ্বর মাপবো, ওষুধ খাওয়াবো, পরে এসে আবার দেখাবো। চুলার উপর দিয়ে থেকে চলে গেছিলাম, এখন এসে দেখছি এতটুকু ঝোল কমছে, কষানো হচ্ছে, এই ঝোলটুকু কমে গেলে আমি আবার পানি দিব, ঝোলের পানি দিয়ে দেবো, ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি আবার সারের কাছে যাচ্ছি। সারাদিন ভিডিও করতে পারি নাই, একটু ভিডিও করছিলাম অল্প অল্প, আর এই তো ভিডিও করছি, এই টেবিলটা নিয়ে আসছি। রাতের বেলা যখন বাবু ঘুমায় তখন হচ্ছে, টেবিলটা আমার রুমে আগেও ছিল শোভা সিদ্ধাতুলের বেলায়, ওরা যখন ঘুমাইতো তখন আমি এই টেবিলটা খাটের পাশে রেখে ফিলাক্স, দুধের পাতিল আর ফিডার রেখে দিতাম, যে বিছানা থেকে উঠে ওখানে বসেই দুধ বানানো যায়। তা আজকে নিয়ে আসছি, বাবুকে রেখে দুধ বানানো যায় না, বাবু খুব জ্বালাতন করে। আর এই যে সিদ্ধাতুল বুড়ি ঘুমাচ্ছে, আর ছাড়া ঘুম থেকে উঠলো, ছাড়ার আজকে সারাদিন, কালকের থেকে 101-102 এমন জ্বর। সকালে ডক্টরের কাছে নিয়ে যায়, দেখাই, ওষুধ নিয়ে এসে খাওয়া দাওয়া দিয়ে আমি আজকে কোনো কাজই ঠিক মতো করতে পারি নাই। মিতাপুম্মাই সারাদিন কাজ করছে, রান্না করছে, মিতাপুম্মা ডাল সিদ্ধ করে দিয়েছে, আমি ভাত রান্না করছি আর মুরগির মাংসটা রান্না করছিলাম।
আর সকালে না সারা বুড়ির গাড়ি, আজকে আমি গাড়িটা বের করে দিয়েছি, খেলবে বাবু, বাবুর জন্য বের করছি, যেহেতু বাবু একটু মন ভালো লাগবে খেললে। এই দেখো বাবু অসাধ্য, কেমন করলে পাখার পার দিয়ে অনেক দূরে চলে যাবে এই গাড়িটা। আর ওইটা কি আম্মা? এই সোনা পাখি খেলছেন, এই মশা, পাপা বাবা একটা টাটা দিয়ে দেন তো, ওই পাশে একটা খেলনা রাখছি, রাতের বেলা ছিদ্র তুলে পুতুলটাকে বলে ঢেকে থাও, ভয় লাগে তাই ঢেকে রাখা হয়। এই যে বাবু আমার মতো চালানো শিখছে। শোভা প্রাইভেট থেকে আসার পরে ঝোল নুডলস বানাই দিছি, যেহেতু ভেজে দিতে পারি নাই। আর সারা সিদ্ধাতুলের জন্য ডিম সিদ্ধ করছি, এটা সিদ্ধাতুলের জন্য নিয়ে আসছি, সিদ্ধাতুল কিছু খাইতে পাচ্ছে না, খাইলে বমি হয়ে যাচ্ছে। আর শোভা সিদ্ধাতুলের জ্বর মাপার জন্য ছাড়ার জ্বর মাপবে, ছাড়ার জ্বর এখনো যাচ্ছে না। এই তো সিদ্ধাতুল ঘুম থেকে উঠছে, এখন সিদ্ধাতুলের গায়ে অবশ্য জ্বর নাই, একটু ঘুমাচ্ছে। শোভা নুডলস ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও, আর বিদায়টা দিয়ে দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, সাদা কাজা, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আল্লাহ হাফেজ। ছাড়া টাটা দাও তো মা, টাটা 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 দাও।